ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা দিতে আজ কিছুক্ষণ আগে মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে তিনি পৌঁছন। 23 তারিখ সৌরভ নিতে পারেন ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব। বিসিসিআই এর পরবর্তী সচিব হচ্ছেন অমিত শাহ পুত্র জয় শাহ। কাল মুম্বাই জয়ের পর কলকাতায় ফিরছেন সৌরভ। এর আগে রবিবার গভীর রাতে নাটকীয় পালা বদলের পর প্রেসিডেন্ট পদে উঠে আসে সৌরভের নাম। ব্রিজেশ পটেলের নাম প্রায় ঠিক হয়ে যাওয়ার পরেও রাতের এক বৈঠক সব হিসেব উল্টে দেয় বলে খবর সূত্রে। স্বাধীনতার পর সৌরভই প্রথম কোনো প্রাক্তন অধিনায়ক যিনি বোর্ডের সর্বোচ্চ পদে বসবেন। বোর্ড প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি সদর দফতরে পৌঁছে গিয়েছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে খেলার মাঠ থেকে ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ স্তরে তিনি যেতে চলেছেন এবং এটা একটা অসাধারণ অনুভূতি, এমনটাই তিনি বলেছেন। মনোনয়ন জমা দেওয়ার আগে অনেকের সঙ্গে কথা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার পরও অনেকের সঙ্গে কথা বলবো, এমনটা তিনি বলেছেন এবং কলকাতায় আগামীকাল ফিরবেন তিনি, তিনি জানিয়েছেন এমনটা। তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রথম কি প্রতিক্রিয়া শুনবো। এটা খুশি হওয়ারই জিনিস, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। সৌরভ হ্যাজ অলওয়েজ বিন ভেরি প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট, মানে অলওয়েজ ভেরি প্যাশনেট। তো এর জন্য ও যাই করে, মানে যখন ইন্ডিয়ার জন্য খেলেছে বা অ্যাজ আ ক্যাপ্টেন বা ইউনো অ্যাজ সিএবি ইউনো প্রেসিডেন্ট, ও হি ইজ ডান আ গ্রেট জব। সো আই গেস যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, হি আই এম শিওর হি ইজ গোইং টু ডু আ ফ্যান্টাস্টিক জব দেয়ার অ্যাজ ওয়েল। আর যেটা করে খুব মন দিয়ে করে, এত মেম্বারদের কত কত পুজো, কত কত সেরেমনি, কত কত ক্লাবের 150 বছর, হি ইজ অ্যাটেন্ডেড এভরিথিং, ডাজেন্ট ম্যাটার ওয়েদার হি ইজ ইন স্পাইট অফ হিজ বিজনেস শিডিউল। সো ইউ নো হি কনসেন্ট্রেটস অন হিজ ওয়ার্ক অ্যান্ড ইউ নো হি ইজ লাইক ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড ক্রিকেট নিয়ে যে কোনো জিনিস হি ইজ ভেরি ইন্টারেস্টেড। সো আই এম শিওর হি ইজ গোইং টু ডু আ ট্রেমেন্ডাস ওয়ার্ক। আমার তো মনে হয় ইউনো লাইক ইফ বিসিসিআই ইজ ইউ টপ ইন্ডিয়ান ক্রিকেট এন্ড ইউ লাইক এখনকার মাঠে খেলতে পারে না, দো আই এম শিওর ইউ উড লাভ টু ডু দ্যাট, বাট স্টিল লাইক ওটাকে কন্ট্রোল করে, সো ইটস আ ডিফারেন্ট প্লেস অল টুগেদার। এন্ড আই ওনা ও সৌরভের জন্য নতুন পোস্ট, আই এম শিওর হি ইজ ভেরি এক্সাইটেড এন্ড আই এম শিওর হি ইজ গোইং টু ডু হিজ বেস্ট, লাইক হি ইজ অলওয়েজ গিভেন হিজ বেস্ট। কি প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শুনবো। এটা একটা অসাধারণ মুভ আমি বলবো। প্রথম কথা, এরকম একটা পার্সোনালিটি যখন বোর্ডে গেছে, যখন নমিনেশন ফাইল করেছে, তখন এক্সপেক্ট করেছিলাম যে ওকেই প্রেসিডেন্ট করা হবে। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি আজকের দিনে, আজকের পজিশনে ইজ দ্য ফার্স্ট চয়েস। হতে পারে ওর ডিউরেশনটা একটু কম, কারণ যেহেতু এখন নতুন নিয়মে হয়তো ওকে 8-9 মাসের পর পূর্ণিমাকে যেতে হবে। বাট এই যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে যে ক্রিকেটারদের বোর্ডে আসা এবং বিভিন্ন রাজ্য স্তরে এই যে ক্রিকেটাররা আসছে, যেমন দেখবেন হায়দ্রাবাদে আসাদুদ্দিন ওয়েসির যে প্রেসিডেন্ট, এইটা একটা আমি মনে করি খুব ভালো দিক, ভালো সাইন। ভারতীয় ক্রিকেট যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন, এখন যেভাবে চলছে মোটামুটি অনেকটা ভালো মোমেন্টামে এগোচ্ছে, খুব প্রফেশনালি কাজ হচ্ছে, এবং ডেফিনেটলি সৌরভ আসার পর আমি চাইবো আরও প্রফেশনালি এটাকে মুভ করাবেও। কারণ আমরা গত 4-5 বছরে দেখেছি আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ও অনেক কিছু নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছে, এরকম অনেক কিছু নতুন জিনিস আমরা আশা করব সৌরভ সেগুলি ইমপ্লিমেন্ট করবে ভারতীয় ক্রিকেটে, স্পেশালি জুনিয়র লেভেল অফ ক্রিকেটে, যেটাকে আমরা বেস হিসেবে ধরি, যে কোনো একটা একটা ফাউন্ডেশন, বেসটাকে শক্তপোক্ত করার জন্য আরও ডেফিনেটলি ও ভালো ভালো জিনিস নিয়ে আসবে। এবং সেটা সময়ের অপেক্ষা, ও কীভাবে এটাকে আরও আরো ঘষে মেজে আরো খুলনা তৈরি করে সেটাই দেখার অপেক্ষা।